হ্যালো বন্ধুরা, আজকে আমি দুধ আর চিনি দিয়ে একটা দারুণ মজা সন্দেশ বানিয়ে দেখাবো। আর এই সন্দেশটা আপনারা একবার বানিয়ে 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। সন্দেশটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। সন্দেশটা দেখতে আর খেতে যতটা সুন্দর, বানানো কিন্তু আরও বেশি সহজ। তো আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো চলুন দারুণ মজা সন্দেশটাকে বানিয়ে নেওয়া যাক। সন্দেশটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি 5-6 ml-এর মতো দুধ নিয়ে নিয়েছি। তবে চাইলে আপনারা দুধটাকে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে ভালো করে বলক তুলে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে বলক তুলে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য। তবে চাইলে আপনারা দই কিংবা ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে, এতে করে ছানাটা অনেকটা স্পঞ্জি হয়। আপনারা দেখুন আমার ছানাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে কড়াইয়ের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি। তারপর আমি ছানাটাকে কয়েক মিনিটের মতো নেড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতো চিনি দিচ্ছি। তবে চাইলে আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটাকে দিয়ে আমি এই ছানার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ছানাটাকে ছেঁকে নেবার কোনো প্রয়োজন নেই। এইভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ছানাটাকে আমি নাড়াচাড়া করে নেব। এই ছানার মধ্যে যতটা জল আছে এই সব জলটাকে আমি শুকিয়ে নেব। তবে আপনারা বলতে পারেন যে ছানার জলটাকে আমি ছেঁকে নিইনি, তার মানে ছানাটা অনেকটা শক্ত হয়ে যাবে। কিন্তু না, ছানাটা অনেকটা নরমই থাকবে। তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নয়তো ছানাটা তলাতে লেগে যেতে পারে। তো এখন আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যতটা জল আছে সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। তো ছানার সন্দেশ তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়েছি, এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এই ছানার সন্দেশটা খেতে আরও বেশি সুন্দর হয়। তো আমি নাড়াচাড়া করে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। তো আমি ছানাটাকে 10 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ছানার জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন আমার সন্দেশের জন্য এই ছানার মিশ্রণটা পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছানার জলটা কিন্তু একটুও নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে তেলটা ব্রাশ করে নিয়েছি, তবে চাইলে আপনারা ঘিটা ব্রাশ করে নিতে পারেন। তারপর আমি ছানার মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ছানার মিশ্রণটাকে দিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে এই ছানার মিশ্রণটাকে 4 কোণা মতো শেপ দিয়ে দিচ্ছি। তবে যেটা দিয়ে আপনারা সমান করে নেন না কেন, সেটার মধ্যে ভালো করে তেল মেখে নিতে হবে। সমান করে নিয়েছি আমি, 4 কোণা মতো করে নিয়েছি। আপনারা দেখুন এইভাবে 4 কোণা মতো শেপ করে নিতে হবে। যখন ভালো করে সেট করে নেওয়া হয়ে যাবে তখন আমি এই সন্দেশটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এক সাইডে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এর মাঝেই সন্দেশটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তো আমি 3 ঘন্টার মতো সন্দেশটাকে চাপা দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি সন্দেশটাকে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন সন্দেশটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে আর সন্দেশটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি। তারপর আমি এই সন্দেশটাকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো 4 কোণা মতো কেটে নিচ্ছি। তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। তবে প্রত্যেকবার কাট মারার আগে ছুরিটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর কাটে দিতে হবে। তো প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, তারপর আমি এক সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি সন্দেশটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন আমি একটা স্পেচুলা দিয়ে আমি আপনাদেরকে সন্দেশটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন খুব সহজে কিন্তু প্লেটের থেকে ছড়ে গিয়েছে আর এই সন্দেশটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে প্লেটের থেকে তুলে নিচ্ছি। আমি সমস্ত সন্দেশগুলোকে প্লেটের থেকে তুলে একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর। সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। তো সন্দেশগুলো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, সন্দেশগুলো এতটাই সুন্দর। তো আজকে আমার এই সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।